আসসালামু আলাইকুম। ভিন্ন স্বাদে আজ আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল ক্ষীর। সোজাসুজি ভাবে আমরা যেটাকে পায়েস বলে চিনি, এই পায়েসটা খেতে অনেক মজার হয়। রেসিপি পছন্দ হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এতে করে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে খুবই সহজ হবে। কথা না বাড়িয়ে চলুন ফিরে যাই মূল রেসিপিতে। ক্যারামেল ক্ষীর বানানোর জন্য আমার প্রথমে পোলোয়ার চাল লাগবে। তার জন্য একটা পাত্রে আমি হাফ কাপ পোলোয়ার চাল নিয়ে নিয়েছি, আর তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট এভাবেই ভিজিয়ে রাখব। ঠিক 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এসেছি, চালগুলো ভিজে গেছে। এবার পানিটা বদলে বদলে এটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার যেটা করতে হবে, একটা গ্রাইন্ডার জার নিয়ে তাতে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আমি 3 সেকেন্ডের মতো এবং গ্রাইন্ড করে নেব। এর থেকে বেশি করা যাবে না, তাহলে কিন্তু একেবারে মিহিদানা হয়ে যাবে। চালগুলো এমনভাবে করতে হবে যেন একটা চাল দুইটা ভাগ হয়ে ভেঙে যায়। দেখুন, দেখে নিশ্চয় বুঝতে পারছেন ঠিক কীভাবে চালগুলো ভেঙে নিয়েছি। এরকম আধা ভাঙা করে চালগুলো নিতে হবে। এরপরে আমি চুলা একটা প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ বাটার দিয়ে নিয়েছি। বাটারের পরিবর্তে আপনারা ঘি দিতে পারেন। এরপরে আমি এখানে 2 টেবিল চামচ কাঠবাদাম আর কাজু বাদাম ছোটো টুকরা করে কেটে নিয়ে দিয়েছি, আর দিয়েছি কিশমিস 1 টেবিল চামচ দিয়ে। এবার বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন বাদামের গায়ে একটা ব্রাউন কালার চলে আসবে, তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, আর সেই প্যানেই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি একটা ক্যারামেল সিরাপ বানিয়ে নেব। তার জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে চিনিটা গলিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যখন চিনিটা গলে এরকম ক্যারামেলের কালার আসবে, তখন এতে 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা কিন্তু উষ্ণ গরম হতে হবে। তারপর খুব ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে এটাকে ক্যারামেল সিরাপ তৈরি করে নিতে হবে। দেখুন, সিরাপটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখছি, আর অন্য একটা পাত্রে আমি তরল দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। আপনার চাইলে এখানে গুঁড়া দুধ গরম পানি দিয়ে মিশিয়েও ব্যবহার করতে পারেন। দুধটাকে এবার হাই ফ্লেমে চুলার আঁচ রেখে জাল করে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে। একটা সময় দেখা যাবে দুধটা ঘন হয়ে এরকম অল্প হয়ে এসেছে, তখন এতে অ্যাড করে দিতে হবে আমি যে ভেজানো চালটা হাফ ভেঙে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে দিতে হবে। চালটা দিয়ে কিন্তু অবশ্যই নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ক্যারামেল সিরাপটা। এরপর এতে অ্যাড করে দিচ্ছি ভাজা বাদাম আর কিশমিশ। তারপর দিয়ে দিব এলাচ পাউডার 1/4 চা চামচ। এখানে আপনারা চাইলে গোটা এলাচটাও দিতে পারেন, তবে এলাচ গুঁড়োটা দিলে এর ফ্লেভারটা ভালো আসবে। এবার এটাকে অনবরত নাড়তে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে। অনবরত নেড়েই পায়েসটা রান্না করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে এমন একটা সময় দেখা যাবে এরকম ঘন হয়ে এসেছে, তখন চুলার আঁচ বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি। আমি উপর থেকে কিছু বাদাম স্লাইস করে কেটে নিয়েছি, কাঠবাদাম আর পেস্তা বাদাম। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এখানে ডেকোরেশন করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই পায়েস রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। পছন্দ হলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।